ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি শর্মিষ্ঠা, আজকে ব্লগটা শুরু করে দিলাম একদম সকালবেলা থেকে। এখন আমি যাব, মানে আমার শাওয়ার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব ঠাকুরঘরে। ঠাকুরঘরে আসন পরিষ্কার করব, ঠাকুরঘরে আমি চলে এসেছি। ঠাকুরঘরের এই কাপড়গুলোকে আগে তুলে নেব, এগুলোকে সাবান জলে ভিজিয়ে রাখবো, তারপর ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেলে এগুলোকে ধুয়ে দেব, আর একটা অন্য সেট আজকে পেতে দেব। তো চলুন আমি কাজটা শুরু করে দিই। আর এই ঠাকুরের এই বাসনগুলোতে আমি একটু তেঁতুল আর ব্রাশ দিয়ে পরিষ্কার করবো। প্রথমে একটু তেঁতুল মাখিয়ে রাখছি, বেশিক্ষণ মাখিয়ে রাখবো না, তারপরে পরিষ্কার করবো। ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি আজকের লাঞ্চটা বানিয়ে নেব। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ছানার রসা, এখন আমি ছানাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি তরকারিটা করে নেব। কড়াইতে প্রথমে তেজপাতা দিলাম, এবার একটু তেল দিয়ে দিচ্ছি। সিম্পল, যেমন আলু রসা করে, আলু দিয়ে, জিরে দিয়ে, নুন হলুদ দিয়ে সেরকমভাবে রসাটা করব। এখানে মশলাটা আমার কষে গেছে, আমি দিয়েছি হলুদ, জিরের গুঁড়ো,
একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার দেবো গরম মশলা। এই গরম মশলাটা আমার মা নিজে বানিয়ে দিয়েছে, এটা আপনাদের সাথে আমি পরে একদিন শেয়ার করবো মা কীভাবে বানায়। এটার গন্ধটা জাস্ট অসাধারণ। আমি এই গরম মশলাটাই ইউজ করি। এবার গরম মশলা দিয়ে একটু ফুটন্ত জল দিয়ে দেবো, দেন রেডি হয়ে যাবে। আর ওদিকে আমার ছানাটাও হয়ে গেছে, ছানার জলটা আমার ঝরিয়ে নিতে হবে। এদিকে ভাতটাও হচ্ছে, আর এই ছানাটা আমার হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ময়দা, আপনারা চাইলে আলুও দিতে পারেন, আমি আলু দেবো না। ময়দাটা দিয়ে ভালো করে সফট করে মেখে নিতে হবে, একটু দেবো নুন আর মিষ্টি, তারপরে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবকটা ছানার বড়া বানিয়ে ফেলবো। এখানে রান্নাটা হয়ে গেছে, ছানা বসা রেডি। আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, আর কালকের একটু তরকারি ছিল সেটা গরম করে রেখেছি, এগুলো একটু শুকিয়ে গেলে তারপরে আমি ঠাকুর ঘরে নিয়ে গিয়ে লুচিয়ে ফেলবো। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ তো পুরো রেডি। এবার এলে সবাইকে খেতে দিয়ে দেবো, আর দুটো বেজেও গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে ঠাকুরের বাসনগুলো শুকোতে দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না, শুকো, এগুলো ভালো করে শুকিয়ে গেলে তারপরে গিয়ে ঠাকুর ঘরে রেখে দেবো। আর আমার আজকের ব্লগটাও আমি এখানে এন্ড করবো। আশা করছি আপনাদের আজকে আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তার সাথে লাইক করতে কেউ ভুলবেন না। সো আজকের মতো ব্লগটা এখানেই, টাটা।